বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শাহেদ রাজা স্যার বলছি, টঙ্গী কলেজ গেট নিউ ব্লন স্কুল থেকে। তো এই সপ্তাহে তোমাদের যে গণিতের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অনেকগুলো প্রশ্ন কিন্তু কঠিন না। তুমি যদি পুরো ভিডিওটা একটু দেখো, তাহলে একটু ধৈর্য ধরে দেখো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সমাধানটা পেয়ে যাবে বলে আমি আশা করি। আর অবশ্যই না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে আমি তোমাদের জন্য এরকম আরও ভিডিও নিয়ে আসব। তো চলো শুরু করা যাক, কী কী প্রশ্ন আছে দেখে নিই। তো প্রথমে যে ধারাবাহিকতা ছিল সেটাতে সৃজনশীল প্রশ্ন আগে ছিল, আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে শুরু করেছি, তোমরা সৃজনশীল প্রশ্ন আগে লিখে উত্তর শুরু করতে পারো। তো দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন একে কী আছে, যে এম এন এস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে। তো সেখান থেকে এ প্লাস বি হোল স্কয়ার থেকে আমরা এ প্লাস বি এর মান বের করে নিয়ে অ্যান্সারটা বের করে নিতে পারি। প্রথমটায় মনে হয় না বোঝানোর তেমন কিছু আছে, সূত্র অ্যাপ্লাই করবা। তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, এখান থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার থেকে কত হয়, সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আগের মতো একের মতো দুই দুইয়ে কিন্তু একই সূত্র অ্যাপ্লাই করে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করবো। তারপরে কী করবো, জাস্ট ওই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বসিয়ে দিলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেই সূত্র যেই উৎপাদকটা আছে সেটাকে চেষ্টা করলেও তুমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে না। এই কারণে এই ধরনের অঙ্কে আমরা কী করতে হয় জানি, এখান থেকে এই চলকের একটা মান বসাইতে হয় যাতে পুরো রাশিটা জিরো হয়ে যায়। তাহলে এখানে আমি মাইনাস ওয়ান বসালেই যেহেতু জিরো হয়েছে, তাহলে এ প্লাস ওয়ানটা হচ্ছে রাশির উৎপাদক। তাহলে এখন জাস্ট বাকিটা তোমরা হয়তো বুঝে ফেলছো, কেননা তোমরা এই অঙ্কগুলো করেছো। আর হচ্ছে এখানে তৃতীয় লাইনটা লিখতে হয়, তারপরে এ প্লাস ওয়ান বানাতে হবে। তিন এ প্লাস ওয়ান বানাতে গেলে আমাকে এ দিয়ে যেহেতু এ কিউবকে ভাগ দিচ্ছি, তাই এই কারণে এ স্কয়ার নিয়ে আসতেছি। এখানে এ স্কয়ার বাড়তি জিনিস চলে আসছে, এই কারণে এ স্কয়ার মাইনাস করে দিয়েছি। এভাবে পুরো প্রসেসটা চলতে থাকবে। তারপরে যেটা আছে টোয়েন্টি, টোয়েন্টিকে আবার মিডল টার্ম করলেই কিন্তু পুরো অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। এরপরে একটা প্রশ্ন আছে, খুব সুন্দর একটা প্রশ্ন, এক্স টাকার এক্স পার্সেন্ট সরল মুনাফায় চার বছরের মুনাফা এক্স টাকা হলে এক্স এর মান কত, অর্থাৎ সবই এক্স। অনেকটা পাজল হওয়ার মতো অবস্থা, তাই না? কিন্তু না, পাজল হওয়ার কিছু নেই। আই ইজ ইকুয়াল টু পি আর এন, এখানে পি এর মানও এক্স, আর এর মানও এক্স, আই এর মানও এক্স, সবগুলো লেখো না। লেখার পরে তুমি জাস্ট ফর্মুলা বসাও, ফর্মুলা বসিয়ে তুমি দেখবা যে এক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এক্স এর মান যেহেতু জিরো হতে পারে না, তাহলে এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ জিরো হবে, অর্থাৎ এক্স এর মান হবে পঁচিশ টাকা। তারপরে প্রশ্নটা আছে ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস টু, এখান থেকে পি স্কোয়ার মান বের করতে হবে। তাহলে এখান থেকে পিটাকে আলাদা করলেই আমি কি দেখতে পাচ্ছি, যে ওয়ান বাই রুট ফাইভ মাইনাস টু চলে আসতেছে, ওয়ানের নিচে রুট ফাইভ মাইনাস টু পুরোটাই নিচে চলে আসতেছে। এখন দুই পাশে হোল স্কোয়ার করে দেবো, তারপরে দেখবো এরকম একটা অ্যান্সার হয়ে যাবে। সৃজনশীল প্রশ্ন এক, এটা একটা জ্যামিতি ভিত্তিক অঙ্ক। তো এখানে একটা সমবত্রিভুজ আছে, সেটা হচ্ছে পিএস কিউআরের উপর লম্ব। কতে পিএস কিউআরের উপর লম্ব সেটা লাগবে না, কতে হচ্ছে জাস্ট পি কিউ এর মান যেটা আছে সেটা থেকে তোমরা পি কিউআর এর ক্ষেত্রফল, অর্থাৎ সমবত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু বের করে ফেলতে পারবে। যদিও আমি কতে ছবিতে আঁকিনি, তবে ছবিটা অবশ্যই এঁকে নিবে। তারপর খতে যে প্রশ্ন আছে, পি কিউ প্লাস পি আর, এটা হচ্ছে টু পিএস এর চেয়ে বড়। তাহলে এখানে হচ্ছে একটা কাজ করতে হবে, সেখানে আমার এই পি কিউ আর সমবত্রিভুজে পিএস হচ্ছে কিউআরের উপর লম্ব, পিএস হচ্ছে কিউআরের উপর লম্ব। তাহলে এখন যেটা লিখতে হবে, প্রমাণ করতে হবে যেটা, সেটা লিখবো। তারপর অঙ্কন যেটা করব সেটা হচ্ছে পিএসকে টি পর্যন্ত বর্ধিত করবা, পিএস ইজ ইকুয়াল টু যেন এসটি হয়, তারপরে কিউটি যোগ করে দিবা। আমরা একটি ছবির সাথে মিলিয়ে নেই, এই যে দেখো এখানে এই যে এসটি টি পর্যন্ত বর্ধিত করেছে, দেখো এখানে তারপরে কিউটিটা পরে যোগ করা হয়েছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু এই পাশে একটা ত্রিভুজ অর্থাৎ কিউএসটি আর ওই পাশে একটা ত্রিভুজ এটা কি পিএসআর, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে দুইটা বাহু দুইটা বাহু সমান আর বিপরীত কোণ দুইটা সমান। তাহলে এখান থেকে এখানে যদিও আমি ও লিখেছি, ওর জায়গায় তোমরা সর্বসম চিহ্নটা ইউজ করবে, পি কিউ পিআরএস আর হচ্ছে কিউএসটি, এটা সর্বসম হয়ে যাবে তখন। তাহলে পিআর ইজ ইকুয়াল টু তারপরে লিখবা কিউটি, এই যে এই পাশে পিআর আর এটা কিউটি, এই দুইটা সমান হবে, যেটা তোমার পরবর্তী ধাপে কাজে লাগবে। তারপর হচ্ছে পিআরটি, এই পিআরটি ত্রিভুজে পিআরটি হবে না, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে তোমরা পি কিউটি লিখবে, পি কিউটি এ পি কিউ প্লাস কিউটি
এটা হচ্ছে পিটি হচ্ছে বড়, তৃতীয় বা অপেক্ষা বৃহত্তর সেই উপপাদ্য থেকে। তারপরে হচ্ছে এখানে পিটি হচ্ছে পিএস প্লাস এসটি, তারপরে পিকিউ প্লাস পিআর, এখানে কিউটির জায়গায় তুমি ওই যে আগে যে ইয়েটা বের করেছো ধাপ একে, পিআর হচ্ছে কিউটি, তাহলে এখানে কিউটির জায়গায় পিআর লিখতে পারতেছো। তারপরে পিকিউ প্লাস পিআর, এখানে পিএস আবার এসটি দুইটা সমান, এই কারণে পিএস প্লাস পিএস টু পিএস হয়ে যাবে। গ নম্বর প্রশ্নটা দেখো, গ নম্বর প্রশ্নে হচ্ছে 4 PS² ইজ ইকুয়াল টু 3 PR² এটাকে প্রুফ করতে হবে, একই জিনিস তো চিত্রটা অনেকটা একই রকম। তারপরে হচ্ছে এখানে RS ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কিউআর, এটা লিখে নিবে, যেহেতু পিএসটা হচ্ছে কি কিউআর এর উপর লম্ব, তাহলে এখানে সমব ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এটা কি করে, ভূমিকে সমদ্বিখণ্ডিত করে না, তো RSটা হবে হাফ কিউআর, অর্থাৎ এখানে RSটা হচ্ছে কিউএস এর সমান এই কারণে। তারপরে লিখবে ধাপ 2-এ পিএসআর ত্রিভুজে, এখানে এ হবে, এটা মাইনাস না, কিন্তু পিএসআর ত্রিভুজে পিএসআর যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের যেহেতু সমকোণী ত্রিভুজ পিএসআর, তাহলে সেইখান সেই সমকোণী ত্রিভুজ কল্পনা করলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এখান থেকে আমরা কি লিখতে পারি, PR² ইজ ইকুয়াল টু PS² প্লাস RS². এখন RS যেটা বের করেছি ধাপ একে হাফ কিউআর, এটা আমরা লিখে দেবো। লিখে দেওয়ার পরে আবার হচ্ছে কি লিখবো, যে কিউআর ইজ ইকুয়াল টু আবার পিআর লিখতে পারি, তাই না, কিউআর আর পিআর তো সমান, কারণ এটা তো সমবাহু ত্রিভুজ। তারপরে দেখবা যে তোমার PR² মাইনাস PR² বাই 4, তাহলে দুইটা সেম হয়ে গেছে, এখান থেকে লসাগু করলে আমার কি হচ্ছে কি আসতেছে, 4 PR² মাইনাস PR² বাই 4 ইজ ইকুয়াল টু PS². তারপরে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবো, 4 দিয়ে ওটাকে আর আর গুণ করবো, তাহলে এই প্রমাণ হয়ে যাবে। সৃজনশীল 2-এ আমরা দেখতে পাচ্ছি এটাও একটা জ্যামিতি ভিত্তিক অঙ্ক, তো এখানে DF ত্রিভুজে DE EF এর চেয়ে লম্ব, EF এর চেয়ে বড়, আর হচ্ছে ই কোণ এফ কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন প্রথমটার জন্য যা যা লাগবে, শুধু প্রথমটার জন্য যা যা লাগবে সেইটা শুধু প্রথমটা ইউজ করবে। এখানে ডি এর মান 40 ডিগ্রি, ইপিএফ এর মান বের করতে বলছে, ইপিএফ কোনটা আমরা যদি দেখে নিই, অর্থাৎ এই যে এই কোনটা ইপিএফটা, তো এটার জন্য কি করতে হবে, আমরা ত্রিভুজের ইপিএফ যদি ত্রিভুজটা নেই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার পিইএফ, পিইএফটা কি ছিল, পিএফটা ছিল যেটা হচ্ছে এই যে পিইএফ, যেটা হচ্ছে আবার এই পুরো ই কোণের কিন্তু অর্ধেক, অর্থাৎ হাফ ই, তো সেটা আমরা ওইভাবে লিখবো, এখানে পিএফ এর জায়গায় হাফ ই, আর হচ্ছে পিএফ ই জায়গায় হাফ এফ, এখানে হাফ ডিটা যোগ করে দিই, এফ ডি হচ্ছে 180 লিখে, কিন্তু হাফ ইন্টু 180 অর্থাৎ 90, অর্থাৎ 200 থেকে 90 চলে গেলে 110, এভাবে অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে খ নম্বর কি আছে দেখো, প্রশ্নটা একটু আবার দেখি, প্রশ্নটা কি ছিল, ইপিডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমইটা স্থূলকোণ। স্থূলকোণ প্রমাণ করতে গেলে কি করতে হবে আমাকে, আমি ত্রিভুজটাকে ওইভাবে আঁকবো যাতে স্থূলকোণের মতোই আঁকা হয়, অর্থাৎ ওইভাবে আমরা ত্রিভুজটাকে এঁকে নেব, হ্যাঁ সমবাহু ত্রিভুজ অবশ্যই আঁকবো না। তো এখানে হচ্ছে এখানে ধাপ একে আমরা কি করবো, যে ইজিএম, এই যে ছোট্ট ত্রিভুজটা দেখা যাচ্ছে ইজিএম, সেখান থেকে আমরা ডিএমই ইজ ইকুয়াল টু MEG প্লাস EGM এটা লিখে নিব, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে তাহলে যেহেতু দুইটা যোগ করলে হচ্ছে ডিএমই সমান হয়, তাহলে ডিএমই এক হচ্ছে অবশ্যই বড় একটার চেয়ে, তো সেটা লিখতে পারি, তাহলে এই ইজিএম তো আবার এক সমকোণ, তাহলে এক সমকোণ হচ্ছে বড়। আবার দেখতে পাচ্ছি কি, যখন ডিজি ত্রিভুজ নিচ্ছি, DGE এই সমকোণী ত্রিভুজটা নিচ্ছি, তখন সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিএমই প্লাস জিএমই, ডিএমই প্লাস সিএমই হচ্ছে দুই সমকোণ, তার মানে দুই সম যে দুই সমকোণ হচ্ছে বড় ডিএমইর চেয়ে, এখানে যদিও এখানে স্মলার দেন চিহ্নটা বসানো উচিত ছিল, তোমরা একটু অবশ্যই বসিয়ে নিবা, সুতরাং ডিএমই ইজ স্মলার দেন দুই সমকোণ, এভাবে লিখে তারপর ধাপ 3-এ লিখবো যে এক সমকোণের চেয়ে বড়, দুই সমকোণের চেয়ে ছোট, তাই ডিএমইটা হচ্ছে স্থূলকোণ, এইভাবে। তারপরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা অনেকটাই কমন প্রশ্ন, এটা মনে হয় তোমাদের বোঝানোর তেমন কিছু নেই, কারণ এই অঙ্ক এটা নিশ্চয়ই ক্লাসেও তোমরা করেছ, তো এভাবে তোমরা বর্ধিত করবে, বর্ধিত করার পরে বহিঃস্থ কোণ হবে, বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয় সমষ্টির সমান, সেই ফর্মুলা ইউজ করে পুরো অঙ্কটা তোমরা হচ্ছে আগেরটার মতোই অনেকটা, তিনটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি,
হাফ ইনটু 180 90 হয়ে যাবে, তারপর হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারবে। তো এরপরে যে অঙ্কটা আছে সেটাতে চলে যাচ্ছি, সৃজনশীল প্রশ্ন। এটাও খুব সহজ প্রশ্ন, এটা একটু দেখে মিলিয়ে নাও। এ প্লাস বি এর মান মাইনাস সি বসিলে কিন্তু বসালে কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। পরে যেটা আছে যে তোমার এ প্লাস বি প্লাস সি এম, আচ্ছা এ প্লাস এখানে সি এর মান জিরো, সি এর মান জিরো হয়ে গেলে এ প্লাস বিটা এম হয়ে গেল, আবার ওইখানেও সি এর মান জিরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এন হয়ে গেল, তারপরে কি এম কিউব প্লাস 2p³, জাস্ট মান বসাবে তারপরে গুণ করে দিবে, কমন নিবে, তারপরে দেখবে যে 3mn চলে আসছে। গ নম্বর অঙ্কটা দেখো, এখানে 10 হবে এ প্লাস বি প্লাস সি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে 38। তারপরে যা সূত্রগুলো লিখলেই তোমরা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাবে। প্রদত্ত রাশি লিখবে, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখবে, ব্যাস তারপরে ইজি হয়ে গেল, অনেক সহজ প্রশ্ন। এখন আমরা একটু পরিসংখ্যানের দিকে তাকাচ্ছি। পরিসংখ্যানে যে প্রশ্নটা আছে এখানে মধ্যক নির্ণয় সূত্রটা তোমরা বইয়ের মতো করে মিলিয়ে লিখে নিবে, তারপরে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখানে হচ্ছে গড় নির্ণয় করতে গেলে কি করতে হয়, এরকম একটা ছক করতে হয় আমরা জানি, এটা তোমরা আশা করি নিজেরাই বুঝতে পারবে। তারপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এভাবে বর্ধমান ব্যাপ্তি থেকে বর্ধমান বের করতে হয়, তারপর গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা লিখে, তারপরে এখানে যে -2 চলে আসছে, তারপর -1 এভাবে আসার পরে দেখো তারপরে কি আসতেছে, তারপরে এই যে F1 আর হচ্ছে এই যে UI আর FI, এই দুটো গুণ দিলে যেটা হয় সেটা সবগুলো মিলে হচ্ছে -4, অর্থাৎ যোগ বিয়োগ করলে আবার -4 আসতেছে, আর এখানে টোটাল গণসংখ্যা যোগ দিলে 50 আসতেছে। তো সেটাকে আমরা এখানে সূত্র বের করি, সূত্রটা লিখে তারপর হচ্ছে মানটা বসালে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। পরে যেটা আছে যে তোমার একটা গণসংখ্যা বহুভুজ আঁকতে বলেছে, যে তথ্যটা দেওয়া আছে তথ্য থেকে মধ্যবিন্দু লিখবে, সংখ্যাটা লিখবে, তারপর হচ্ছে এভাবে যেভাবে লেখা হয়েছে সেভাবে লিখবে। এখানে হচ্ছে এক্স অক্ষকে হচ্ছে ধরবে হচ্ছে ক্ষুদ্রতম 5 একক, ক্ষুদ্রতম 5 ঘরটাকে ধরবে 10 একক, আর ওয়াই অক্ষের যে ক্ষুদ্রতম 1 একক সেটা এক ঘরটাকে ধরবে 1 একক, সেটা ধরে আর অবশ্যই লিখে নিবে যে তোমরা কি করেছো, যে এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু, এই এক্স অক্ষ বরাবর হচ্ছে মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সংখ্যা, এই যে ওয়াই অক্ষ বরাবর সংখ্যা, কোন সংখ্যা, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে, তো সেটাকে কিন্তু জাস্ট বসিয়ে দিলেই আশা করি পুরো জিনিসটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা অঙ্কটা করে ফেলবে। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ চলে যাচ্ছি। এখানে যেহেতু পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বোচ্চ মানটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাবে। তারপরে যেটা আছে যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আগে লিখে নিবে। এখানে দেখতে পাচ্ছে 60টা সংখ্যা চলে আসছে, তো 7 যেহেতু বিজোড় সংখ্যা তাহলে এটার মধ্যক নির্ণয় করতে হয় কীভাবে, n+1/2 এই সূত্র দিয়ে। তো এখানে চতুর্থ পদ কত আছে আমার, এখানে এখানে 3, 6, 9, এটা তো তৃতীয় পদ, তাহলে 12 হচ্ছে চতুর্থ পদ, সেই 12ই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ, 11টা অঙ্ক আছে, 11টা অঙ্ক যোগ দিয়ে 11 দিয়ে ভাগ দিলে যা আসে সেটি হবে অ্যান্সার। তারপর 4 নম্বর অঙ্কটা, 30 জন বালকের গড় ওজন আছে, এখান থেকে মোট ওজন বের করবা, আর 15 জন বালিকার গড় ওজন আছে, সেখান থেকে মোট ওজন বের করবা, তারপরে দুইটাকে যোগ করে দিবা, যোগ করে দিলে 45 জনের এখন মোট ওজন বের হয়ে গেছে, এখন 45 জনের গড় ওজন কত হবে, 45 দিয়ে ভাগ দিলে যা আসে সেটা। আচ্ছা তারপরে শেষ অঙ্কটা কি, এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, সাজিয়ে দেখতে পাবে যে তোমরা 25 আর 28 এটা হচ্ছে সর্বোচ্চ দুইবার করে এসেছে, তাহলে আমরা জানি কি যে সর্বোচ্চ যে কটা যে সংখ্যাগুলো আসে সেটি হচ্ছে আসলে প্রচুরক, তাহলে এই দুইটা হচ্ছে প্রচুরক অ্যান্সার। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো বলে আমি আশা করি, তবে না বুঝলে আমাকে অবশ্যই জানাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।